এরে রান্নাঘরে কি করছিস তুই? হ্যালো মাই লাভলি এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু লেজি ব্লগার মৌসুমী চ্যানেল। আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও উইথ নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ। এখন ব্রেকফাস্ট করছি, একটু পরে গিয়ে রান্নাবান্না করতে হবে, আর ভিডিওটাও আপলোডও বসিয়েছি, কালকে রাতে আপলোড করতে ভুলে গেছিলাম, খুব টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই। অ্যানাদার নিউ মেম্বার আমার ঘরের এই দুটো, এই দুটো গাছই আমাকে গিফট করা হয়েছে। মাই গড, এই ফার্স্ট টাইম আমি এখানে এই ফ্ল্যাটে থেকে ঝড় বৃষ্টি উপভোগ করব। ভালোই ঝড় হচ্ছে, ধুয়ো ধুয়ো হয়ে গেছে, আমাকে জানলা ফালা দিতে হবে কারণ হাওড়া এলাকায় প্রচণ্ড ধুলো, তো এখানে হাওয়া টাওয়া দিলেই একদম ঘরের ভিতরে ধুলো ধুলো ভর্তি হয়ে যায়, সেই কারণে আমাকে এখনই জানলা ফালা দিতে হবে। কিন্তু আমার ইচ্ছাই করছে না জানলা টালা দিই, আমার খুব ভাল লাগছে। আর এই প্রথম আমি বৃষ্টি হওয়াকালীন, ঝড় হওয়াকালীন এই ফ্ল্যাটে থাকবো, ইয়াস। যতবার ঝড় বৃষ্টি হয়েছে ততবার আমি ওই বাড়িতে ছিলাম, নাহলে ডান্স ক্লাসে ছিলাম। এই ফার্স্ট টাইম আমি ফিল করবো এখানে বৃষ্টিটা, বিকজ বেশ ভালো লাগছে। আর বৃষ্টি হলে আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকবো, আর চোখ জ্বলছে, সে তখন থেকে পেঁয়াজ কাটছিলাম। আমার আমি না তাকাতে পারছি না, আমার চোখ ছোটো হয়ে আসছে, এক হচ্ছে কি প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার ঘুম ঠিক মতো হয়নি আজকে, সকাল সকাল উঠে গেছি অনেক তাড়াতাড়ি, আর দুই পেঁয়াজ কেটে আসলাম জাস্ট, ওই কারণে আমি তাকাতে পারছি না, চোখ ছোটো ছোটো হয়ে আসছে, চোখ দিয়ে জলও হয়ে যাচ্ছে, চোখ লালও হয়ে গেছে, আমার ঘুম কমপ্লিট করা দরকার। বাট অভি বললো ও রাস্তায় আছে, তো আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করে কমপ্লিট করে রাখতে হবে, এখনও বেলা হয়নি, তাড়াতাড়ি তাহলে খেয়ে টে একটু রেস্ট নিতে পারবো। আমি তাড়াতাড়ি একটু বসি, এখানে হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে, দেখো বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে, আর চোখ জল অনুভূতি। সবথেকে মেন ব্যাপার আজকে না আমি ভেবেছিলাম আমার ডান্স ভিডিওটা আপলোড করবো, যেটা তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম রিসেপশনের, বাট ওটা যেহেতু অনেকগুলো গান একসাথে আমি ওর মধ্যে অ্যাড করেছি, তো ওটা ব্লক হয়ে গেছে, ইউটিউব থেকে ব্লক করে দিয়েছে কপিরাইট ক্লেম মেরে। আমি জানি না ওটা আমি কীভাবে শেয়ার করবো তোমাদের সাথে। আমি ভাবছি ভিডিওটাকে এক মিনিট এক মিনিট, মানে এক একটা গানের এক একটা করে ভিডিও আমি ছাড়বো, সেটা হয়তো 50 সেকেন্ডস 30 সেকেন্ডও হতে পারে, আর 1 মিনিটও হতে পারে, এছাড়া আর উপায় নেই, একসাথে অনেকগুলো গানের ভিডিও, তো ওই জন্য হয়তো কপিরাইট ক্লেম মেরে ব্লক করে দিয়েছে। তুই ফুলেছিলিস, তুই জানিস, বৃষ্টি হচ্ছে, খুব মজা লাগছে, আমার সুন্দর একটা স্মেল আসছে, মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধটা গরম মাটির মধ্যে বা একদম শুকনো মাটির মধ্যে জল পড়লে যেরকম গন্ধ বেরোয় ওরকম গন্ধ, খুব ভাল লাগছে, খুব ঝড় সাথে বৃষ্টি দারুণ লাগছে, দারুণ। নে বেটা, স্নান করিস না সারা বছর, এবার স্নান করতেই হলো তোকে, বেচারা পুরো। আমি রান্না করছি এখন অমলেটের কষা পেঁয়াজ দিয়ে, তো এখানে আমার এই অমলেটের কষা কষা প্রায় হয়ে গেছে, আরেকটু ঝোলটাকে আমি এ করবো কারণ অভি আরেকটু কষা কষা খেতে চায়, আর আমার এইসব কষা কষা খেতে ইচ্ছা করছে না মশলা পাতি, তার জন্য আমি আলু সিদ্ধ দিয়েছিলাম। তো আমি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে একদম মন করে খেয়ে নিয়েছি, বাট পেটটা ভরেনি, মনে হচ্ছে একটু খেলে ভালো হতো। সন্ধ্যাবেলায় পুজো দিয়ে এই জাস্ট বসলাম, আর অভি কফি বানিয়েছে, আর এই যে সেই নতুন কাপ, নতুন কাপে কফি খাচ্ছি এখন, ওখানে বসে রয়েছে হাতনারা হাতনারা ঢং। এখন ঢুকছি রান্নাঘরে, আজকে খুবই সিম্পল রান্না আছে, ওবেলা রান্না রয়েছে, আমি রাত্রিবেলা আমি রাতেও আজকে সিদ্ধ ভাতি খাবো, আর এখানে আমি পাঁপড় নিয়েছি, অ্যান্ড কি আছে চাল আছে, পায়েস বানাতে হবে। অনেকদিন পর মনে হচ্ছে না ওই ভিডিওতে আসছে, হ্যাঁ অনেকদিন পর ভিডিওতে আসছি, কারণ ভিউ দিচ্ছে না, তাই তোমরা দেখছো না প্রপারভাবে, তোমাদের ভালোবাসা প্রপারভাবে আসছে না আমাদের কাছে, তাই আর কি বলবো, আর রিকোয়েস্ট করি তো আর রিকোয়েস্টের জায়গায় রাখো না তোমরা। এখন আমি শুরু করতে চলেছি আরেকটা অনুষ্ঠান রান্নাঘরের, বাবা কাজু এনেছে, এতে এখানেই তুই খেয়ে শেষ করে দিবি অর্ধেক, ব্যাস একটা তো ওটা তোর হাতে, দুটো গুনে রাখছে, চারটে কাজু গুনে রাখছে যাতে আমি খেয়ে না ফেলি, তুই রাখ ভাই তোর কাজু আমি কিনে খাবো, এখানে এগুলো রেখে দিলাম। এরম গিফটে জীবনে দেখিনি, গুনে গুনে কাজু বাদাম দিচ্ছে ও, কি বলবো। আমি রান্না করবো, তুই ব্যাটারিটা আমার কাছেই থাকবে। গাইস, যারা অনেকে নতুন নতুন আসছো আমাদের, ফোনটা ধরো না, রান্না আছে, আজকে দেখছি আমাদের কাছে আমাদের সাবস্ক্রাইবগুলো ধীরে 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 বাড়ছে, নতুন সাবস্ক্রাইবারদের মন থেকে আমাদের
অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আমরা চাই অলওয়েজ। আর নতুন সাবস্ক্রাইবারদের জন্য ভালো ভালো ভিডিও আসছে, পুরনো সাবস্ক্রাইবার তো রয়েছেই, তাও যারা যারা নতুন সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলগুলোকে, আমরা সবাইকে চিনি না, সবাইকে আমরা মন থেকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ছোট ফ্যামিলিতে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ বোন, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান যা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। দেখেছিস, এই কারণে আমি বেশি করে কাজ আনি না। তুই দে দুধের পরিমাণ কিচ্ছু জানে না, যা পেরেছে ঢেলেছে, কতটা পরিমাণে কফি এখন অব্দি বেঁচে রয়েছে মা গো, তো বাটি পুড়ে যাচ্ছে। চিনি ঢালছে, এইটুকু আরো তো আনতে পারতিস, জায়গাটা পরিমাণটা বুঝছো, নাহলে এক কিলো আনতাম। ওকে ফাইন, নেক্সট টাইম। ওই যে নুনের কৌটো, নুন ঢালো, কাজ করো ভি, তুই তোকে অনেক খাইয়ে দিয়ে মোটা করে ফেলছি আমি, একটু কাজ কর, একটু শরীর টরি না। আমি কি এরকম কথা বলছি, ছোট লোক কাপড় ভাজবো, সাবুর কাপড়, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের ব্লগে যে সাবুর কাপড় এনেছিলাম, পুচকি পুচকি, ওগুলো আজকে ভেজে উদ্বোধন করবো। ভাবছি কি এই নুনের কৌটোটা না চেঞ্জ করবো, কারণ এইটুকু নুনের কৌটোটা কিছু হয় না আমাকে, সেই আবার নুন না এখান থেকে এখানে শিফট করতে হবে, এটাকেই পার্মানেন্ট আমি নুনের কৌটো বানিয়ে নেবো, আর এটার মধ্যে অন্য কিছু রাখবো। বাবা রে বাবা, এত বাটি পড়ে যাচ্ছে আমার না, ভালো লাগে না এসব বাটি মাটি পড়ে যাওয়া। ওই পাপড় ভাজ, ভিডিওটা এন্টারটেইন করতে হবে, তুই কাজ বাজ করলেই আমি দেখেছি ভিডিওতে ভিউ আসে, এই দেখ বুঝলি হবি, ওই এটা দেখ, এই তো আজকে রাতে হবে সিদ্ধ ভাত, সেই কারণে মনে আমার পুরকি জেগেছে প্রচন্ড পরিমাণে আনন্দ, কারণ সিদ্ধ ভাত করবো আমি, এই সিদ্ধ ভাত আমি খাবো। অভির জন্য তো ওবেলার অমলেটের এই রয়েছে, ও খুব ভালো লেগেছে, ভালোই করেছিলাম, এবেলা ওবেলা দুবেলার জন্য করে ফেলেছিলাম। ভাবছি একটু আলু ভেজে দেবো, না আলু শুকিয়ে শুকিয়ে খেতে পারবে না। কফি হয়ে গেছে, এখানে কফিটা ওকে দিয়ে দিই, ওকে বললাম আমি এই বাটিতে করতে, কিন্তু ও করলো স্টিলের বাটিতে, পুড়ে গেছে। দুটো দুটো করে ভাজি দেখি আগে। ও মাই গড, বেশ ভালোই, একদম স্মার্ট সাইজ হয়েছে অ্যাকচুয়ালি। জানিস তো বাবাই, চাল দাও রেডি, তোকে দিয়ে আমি যে ভিডিওতে কাজ করাই সেই ভিডিওটাতে আমার ভিউ বেশি আসে। না ভাই, ওরকম কাজ ভিডিও যে ভিউ বেশি আসে, অ্যাকচুয়ালি সত্যি বাবাই আসে রে, এলাই ব্যাপার অভির। আমার পায়েস হচ্ছে, পায়েসটা যেন এখন রোজকার ভাতের মতো হয়ে গেছে, রোজই পায়েস করতে হচ্ছে প্রায়। অভির যে পায়েসের কি নেশা লেগেছে ভগবান জানে, ওর আমার হাতে নাকি পায়েস খেতে খুব ভালো লাগছে, পায়েস বানানোটা আমার রোজ ভাত বানানোর মতো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে আমি ভাত করে নিয়েছি, আমি এই আমাজগুলোকে একটুখানি কাটবো থিন থিন লেয়ারে, কজ আমার ওই থিন থিন লেয়ারে কেটে পায়েস নিতে বেশি ভালো লাগে। সো আমার পায়েস হয়ে গেছে, আজকে একটু ঝোল ঝোল নামাবো, আমার একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করছে, বাট আমি যতই ঝোল ঝোল নামাই জল শুকিয়েই যায়, রবির ওই মাখা মাখাটাই খেতে ভালো লাগে। আজকে অনেকটাই ড্রাই ফ্রুট দিয়েছি, তো আজকে পায়েস খেয়ে আমি খুব মজা পাবো। খুঁটিনাটি রান্নাঘরে আওয়াজ হয়, কে রে রান্নাঘরে কি করছিস তুই, তুই কি পাগল, কি করছিস তুই অত বড় বাটিতে, তাই জানিস রান্না ভালো করলে কি দিতে হয়, টাকা দিতে হয়, গিফট দিতে হয়, দে আমায়।
কাজু ভর্তি না? আমি আমার মাকে করে খাওয়াতে চাই, মাকে বিশ্বাস করাতেই হবে যে আমি ভালো পায়েস রান্না করতে পারি। খাই বাবা, এত এত করে আমি নেনে রাখবো, ঠিক আছে? এবার থেকে পায়েসের মধ্যে কুচু কুচু করে দেবো, প্রত্যেকটা বাইটেটা আমন্ডের টেস্ট পাবো, কাজুর টেস্ট, তাহলে তো পায়েস করে মজা। আমি বললাম 3-4 চামচ খাবো, আর তুই আমাকে 2 চামচ দিয়ে পুরো বাটি শেষ করে দিয়েছিস। 3 চামচ ইচ্ছা করে ও নিয়ে আসলো না বেশি করে, কারণ কালকে খাবে তাই আর তোর খাওয়া অম্বল হয়ে যাবে।